আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে কারো স্ট্রাইক রেট যদি হয় প্রায় একশো তবে সেটা দুর্দান্ত এক বিষয় তার জন্য তবে তা যদি হয় কোনো বাংলাদেশি কোনো ওপেনারের নিশ্চয়ই সেটা দারুণ খবর ভক্তদের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য এক আক্ষেপের নাম জোনয়েদ সিদ্দিকে আন্তর্জাতিক পুরো ক্যারিয়ার অসাধারণ না হলেও অন্তত টি টোয়েন্টি ক্রিকেটে ঠিকই ছাপ রেখেছিলেন অসাধারণ কিছু করার তবে ম্যানেজমেন্টের অযত্নে কিংবা ভুল সিদ্ধান্তে এবং অধারাবাহিকতায় শেষ পর্যন্ত হারিয়ে গেলেন অথচ হতে পারতেন বাংলাদেশের জন্য তামিম ইকবালের লম্বা সময়ের ওপেনিং পার্টনার জুনায়দ সিদ্দিককে নিয়ে আরও বিস্তারিত থাকছে নিউজের বাকি অংশে কখনো বা লং অনে উড়িয়ে মারা আবার কখনো দুই স্টেপ এগিয়ে লং অনে বাউন্ডারি ছাড়া করার স্বভাব যার এগুলো যেন ট্রেডমার্ক শর্ট ছিল তার ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার বাহাতি ব্যাটসম্যান জুনায়দ সিদ্দিকী যাকে আদর করে ডাকা হতো ইমরোজ নামে আন্তর্জাতিক ক্রিকেটে দু সালে অভিষেক ঘটলেও অধারাবাহিকতায় টিকে থাকতে পারেননি তার কর্মে দু হাজার ছয় সাত সিজনে প্রথম তিনি চোখে পড়েন বিসিবির প্রথম শ্রেণীর ক্রিকেটে খুলনা ডিভিশনের বিপক্ষে করেন একশো রান ও চিটাগাং ডিভিশনের বিপক্ষে করেন একশো রান বাংলাদেশ দলে তখন তেমন কোনো তারকা না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে তার সরাসরি অভিষেক ঘটে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে যেন তার খুব প্রিয় ছিল সব ফর্ম্যাটেই আর তাই তো সেদিন অভিষিক্ত ম্যাচেই পাকিস্তানি বোলারদের তুলোধনা করতে পিছপা হননি তিনি বিদেশি অ্যাপ আর নয় এবার ডাউনলোড করুন অ্যাপ সাবলীল ব্যাটিং অসাধারণ টেকনিক দেখে বোঝার উপায় ছিল না কুড়ি বছর বয়সী এক যুবকের অভিষিক্ত ম্যাচ এটা ছয় চার ও তিনটি ছয় হতে প্রথম ম্যাচই করেন একাত্তর রান বাংলাদেশ হারলেও নিজের জাত ঠিকই চেনান জুনেদ সিদ্দিকে টি টোয়েন্টি ওয়ান ডে ভালো করায় তাকে ম্যানেজমেন্টের সুযোগ করে দেয় টেস্ট ফর্মেটেও নিজের টেস্ট অভিষেকেও ব্যাট হাতে আলো ছড়ান তিনি তামিমকে নিয়ে দুজনের অভিষিক্ত ম্যাচে ইতিহাসের পাতায় ঢুকে যায় এই বাহাতি ক্লাসিক ওপেনার দ্বিতীয় ইনিংসে তামিমকে নিয়ে একশো রানের পার্টনারশিপ গড়েন যেখানে তার ব্যাট হাতে আসে চুয়াত্তর রান অভিষিক্ত দুই ওপেনারের জন্য যা বাংলাদেশের হয়ে এখনও সর্বোচ্চ ও ক্রিকেট বিশ্বে তৃতীয় সর্বোচ্চ নিজের অভিষেকের মতো ধারাবাহিকভাবে রাঙাতে পারেননি টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও ফর্ম হারাতে থাকেন তিনি পাশাপাশি অধারাবাহিকতা তো ছিলই আর তাতে দল থেকে অনিয়মিত হতে থাকেন এবং শেষ পর্যন্ত একেবারে বাদ পড়েন দু সালে টেস্ট ক্রিকেটে ১৯ ম্যাচে ২৬ গড়ে নয়শো রান ছিল তার যেখানে সর্বোচ্চ একশো ছয় পঞ্চান্ন ওয়ান ম্যাচে প্রায় তেইশ গড়ে রান ছিল বারোশো এক যেখানে সর্বোচ্চ ছিল ঠিক একশো সাতটি টি টোয়েন্টি ম্যাচে প্রায় তেইশ গড়ে রান করেন একশো তবে স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো সংখ্যাটা একশো আটচল্লিশ অন্য ফরমেটে না হলেও ভক্তদের আক্ষেপ তার টি টোয়েন্টি পরিসংখ্যানের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে প্রায় তেত্রিশ গড়ে একশো রান করেন যেখানে স্ট্রাইক রেট প্রায় একশো ছেষট্টি আরেকটু সুযোগ পেলে হয়তো এই ফর্মেটে নিয়মিত এখনও দেখা যেত জুনায়েদকে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ভালোই ফর্মে আছেন জুনায়েদ তাই ভক্তরা হয়তো শেষ আরেকটা সুযোগ আশা করতেই পারে তার জন্য অন্তত টি টোয়েন্টি হলেও দেখা যাক ভাগ্যে মেলে কিনা আন্তর্জাতিক ক্রিকেট নাকি এখানে সমাপ্তি তার